আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন কোন আলেম চেয়ারে বসে নামাজ হবে না বলে মত প্রকাশ করছেন, আপনার মত কি? আমার তো নিজস্ব কোনো মত নাই, মত হইল কোরআন সুন্নার মত। একজন আলেম তিনি কোনো দলের হইতে পারে না, কোনো আলেম তিনি কোনো দলের না, কোনো দলের মুখপাত্র না, কোনো সংগঠনের মুখপাত্র না, বা কোনো প্রকারের গোষ্ঠীর মুখপাত্র না। একজন আলেম হবেন কোরআন এবং সুন্নার মুখপাত্র। তিনি দলমত নির্বিশেষে কোরআন এবং সুন্না যা বলে ওইটাই তার মত। মানে আমাদের নিজস্ব কোনো মত নাই, কোরআন এবং সুন্নার যেই মত আমাদেরও সেই মত। এখন প্রশ্ন হবে যে চেয়ারে বসে নামাজের ব্যাপারে কোরআন সুন্নার মত কী? এটা আমার মত জানা এটা জরুরি না, আর আমার মত মানা না মানার মধ্যে শরীরে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু কোরআন এবং সুন্নার মতামত মেনে নেওয়ার ব্যাপারে প্রত্যেক মুমিন বাধ্য, মানতেই হবে। আচ্ছা, কোনো কোনো আলেম চেয়ারে বসে নামাজ হবে না এরকম মত প্রকাশ করতেছেন, ইদানিং অনেক দেখা যাচ্ছে। তো এ ব্যাপারে শরীরে মতামত হল, আপনার কোনো মানুষ, কোনো মুমিন যখন সলাত আদায় করবেন তার জন্য কেয়াম ফরজ, দাঁড়িয়ে সলাত আদায় করা ফরজ, তিনি দাঁড়িয়ে সলাত আদায় করবেন। এবং যেই যেই শরীরী রোকনগুলো সলাতের, তার সঠিকভাবে আদায় করা যতক্ষণ সম্ভব তিনি সেভাবে আদায় করবেন। অর্থাৎ শারীরিকভাবে কেয়াম একটা ফরজ, রুকু একটা ফরজ, সেজদা একটা ফরজ, বৈঠক একটা ফরজ, এই ফরজগুলো স্বভাবে পদ্ধতিতে আল্লাহবাক যেভাবে ফরজ করছেন সেভাবে আদায় করবেন। এখন একজন ভাই অসুস্থ, তিনি অসুস্থতার কারণে দাঁড়াইতে পারতেছেন না। তো তিনি যদি এমন অসুস্থ হন যে যতক্ষণ দাঁড়াইতে পারে না তখন দাঁড়াবেন, কিন্তু বেশিক্ষণ দাঁড়াইতে পারতেছেন না, তাহলে যখন তিনি দাঁড়াইতে পারতেছেন না, মাথা ঘুরাইতেছে, পড়ে যেতে পারে, তখন তিনি বসে যাবেন। কিন্তু যতক্ষণ তার দাঁড়ানোর মতো সামর্থ্য আছে ততক্ষণ তিনি দাঁড়িয়ে সলাত আদায় করবেন। এরপরে এই ব্যক্তি দাঁড়াইতেও পারেন না অথবা বসতেও পারেন না, এমন অসুস্থতা, তিনি দাঁড়াইও সলাত আদায় করতে পারেন না, বসেও সলাত আদায় করতে পারেন না, তো তখন তিনি শুয়ে সলাত আদায় করবেন। তো মসজিদে তো আর শুয়ে থাকা যাবে না, শুয়ে সলাত আদায় করা যাবে না, তাহলে তিনি কোথায় করবেন? বাসায় সলাত আদায় করবেন। এখন দেখা গেল এমন অবস্থা যে তিনি মোটামুটি কোনো কিছুর সাহায্য নিয়ে, আশ্রয় নিয়ে তিনি দাঁড়াইতে পারেন, কোনো কিছুর লাঠি বা কিছু ভর করে তিনি হাঁটতে পারেন, আবার কোনো কোনো সময় তিনি বসতেও পারেন, মানে একেবারে এমন না যে তিনি শুয়ে থাকেন, বিভিন্ন রকমের পরিস্থিতি শরীরের হইতে পারে। এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে তিনি যতক্ষণ পর্যন্ত কোনো কিছুর সহযোগিতা ছাড়া সলাত আদায় করতে সক্ষম হবেন ততক্ষণ সেভাবে আদায় করবেন, মানে তিনি দাঁড়াই পারতেছেন না বসে আদায় করবেন, বা যেই অংশটুকু যেভাবে যতটুকু পারতেছেন সেভাবে আদায় করবেন। কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে যে অবস্থায় চেয়ার ছাড়া তার আর কোনো বিকল্প নাই, মানে তিনি মাটিতে বসে সলাত আদায় করতে পারেন না। মসজিদে এসে তিনি যদি কাতারে বসে সলাত আদায় করতে পারেন তার জন্য চেয়ার জায়েজ নেই, তিনি চেয়ারে বসতে পারবেন। যিনি দাঁড়াতে পারেন উনি তো কোনো অবস্থায় চেয়ার নিলে তার নামাজে হবে না। যিনি দাঁড়ানোর মতো সামর্থ্য আছে বা রুকু করার মতো সামর্থ্য আছে, সেজদা করার মতো সামর্থ্য আছে, তিনি চেয়ারে নামাজ পড়লে তার নামাজে বাতিল। আর যিনি বসতে পারতেছেন না, মসজিদে আপনি যেভাবেই বসতে পারেন, হয় পা মেলে দিয়ে বসতে পারেন আপনি, বা আপনি যে কোনো উপায়ে বসতে পারেন, তাহলেও চেয়ার নামাজ আয়োজন হবে না। কিন্তু বসা যায় না, তিনি বসতেও পারেন না দাঁড়াইতেও পারেন না, কিন্তু চেয়ার দিলে উনি চেয়ারের উপরে বসতে পারেন। তাহলে ওলামায়ে কেরাম বলছেন, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ, শাইখ আলবানী রাহমাহুল্লাহ, সকল ওলামায়ে কেরামের ফতোয়া হইল এরকম পরিস্থিতি তৈরি হইলে তখন চেয়ারে সলাত আদায় করা জায়েজ। তো এরকম পরিস্থিতি যদি হয় তাহলে জায়েজ হবে। কিন্তু আমাদের দেশে ইদানিং যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা হইল যে অনেক ভাইয়েরা দেখা যায় ব্যায়াম করে, সকালে হাঁটে, সকালে হাঁটতেছে, বাজারে যাইতেছে, বাজার করতেছে, সব স্বাভাবিক, কিন্তু মসজিদে আসলে চেয়ার নিয়ে বসে থাকে।
এমনকি চেয়ার দিয়ে আগে দখলও করে রাখেন, এবং চেয়ার একবারে নির্দিষ্ট করা যে উনি আসবেন পরে কিন্তু সোজা ওই চেয়ারে যাই বসে যাবেন, ওনার চেয়ার নড়াচড়া করা যাবে না, একদিক থেকে আরেক দিকে নেওয়া যাবে না, এইরকম হলে তার সলাৎ হবে না, এটা ঠিক আছে। কারণ এটা তো একটা ফ্যাশন হয়ে গেছে, এটা তার একটা আভিজাত্যের প্রতীক, মানে এখন চেয়ার অনেকের কাছে একটা আভিজাত্যের প্রতীক, মানে বড় লোক বোঝানোর জন্য চেয়ারে সলাৎ আদায় করা, তো মানুষ বুঝবে যে উনি এলাকার বড় মাতব্বর, বড় মুরব্বী। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে সলাৎ বাতিল, তাহলে তার সলাতে হবে না। কিন্তু যদি সত্যিকার অপারগ হয় যে তিনি দাঁড়াইতেও পারেন না, বসতেও পারেন না, কোনো উপায়ে সলাৎ আদায় করতে পারেন না, শুধুমাত্র চেয়ারে বসলে কোনো রকম ইশারা ইঙ্গিতে তিনি রুকু করতে পারেন, সেজদা করতে পারেন, এরকম শরীরের পরিস্থিতি হয়, তাহলে তার জন্য ওই ক্ষেত্রে চেয়ারের সহযোগিতা নেওয়া জায়েজ। এ ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে যদিও মসজিদে এরকম চেয়ারের ব্যবস্থাপনা হয় নাই, কিন্তু আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহনের উপরে সলাৎ আদায় করছেন, বাহনের উপরে, ঘোড়ার উপরে, ওটের উপরে বা এরকম বাহনের উপরে সলাৎ আদায় করছেন, এরকম অনেক হাদিস আছে। তো এই হাদিস থেকে ওলামায়ে কেরাম দলিল পেশ করেছেন যে এরকম পরিস্থিতি হইলে তার জন্য জায়েজ, যে পরিস্থিতিতে তিনি দাঁড়াইতে পারতেছেন না, বসতে পারতেছেন না, আর কোনো উপায় নেই, আর যদি চেয়ারেও বসতে না পারেন তাহলে তো তিনি তখন ঘরে শুয়ে শুয়ে আদায় করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।